সমষ্টি পুনর্নির্ধারণ আর সমষ্টি বিলুপ্তিকরণক লৈ রাজ্যজুৰি প্ৰতিবাদ অব্যাহত সমান্তৰালভাৱে বিলাসীপৰাতো সমষ্টি পুনর্নির্ধারণক লৈ আৰু বিলাসীপৰা পূব আৰু পশ্চিম সমষ্টি বিলুপ্তিকরণক লৈ AIUDFৰ উত্তাল প্ৰতিবাদ আমি কালিৰ দিনটো দেখুৱাইছিলোঁ কংগ্ৰেছৰ সমৰ্থকসকলে প্ৰতিবাদী কাৰ্যক ৰূপায়ণ কৰিছিল আৰু আজি আমি দৃশ্যখন দেখুৱাইছোঁ AIUDFৰ সমৰ্থকসকলে এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু AIUDFৰ উত্তাল প্ৰতিবাদৰ কিছু দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ মহকুমাধিপতি কাৰ্যালয়ত বিলাসীপাৰা জিলা AIUDFৰ কমিটিৰ উদ্যোগত শ শ AIUDF কৰ্মীয়ে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু দেখিবলৈ পাইছে কিছু দৃশ্যাংশ উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু সমষ্টি পুনৰনিৰ্ধাৰণক লৈ যিহেতু ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত প্ৰতিবাদ অব্যাহত আছে তাৰ সমান্তৰালকৈ বিলাসীপাৰাতো অব্যাহত আছে প্ৰতিবাদ আৰু হাতে হাতে প্লে কাৰ্ড লৈ এনেধৰণে সমদল উলিয়াই প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ কিছু দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ বিভিন্ন শ্লোগান দি এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু বিলাসীপাৰা পূব আৰু বিলাসীপাৰা পশ্চিম সমষ্টি বিলুপ্তিকৰণক লৈ এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে AIUDFৰ সমৰ্থকসকলে আৰু মহকুমাধিপতি কাৰ্যালয়ত সন্মুখত এনেধৰণে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে বিলাসীপাৰা জিলা AIUDFৰ কমিটিৰ উদ্যোগত শ শ লোক এনেধৰণে ওলাই আহিছে আৰু হাতে হাতে প্লে কাৰ্ড লৈ বিভিন্ন শ্লোগান আওৰাই সমষ্টি বিলুপ্তিকৰণৰ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাক লৈ এনেধৰণে প্ৰতিবাদমুখৰ হৈ পৰিছে এতিয়া সমগ্ৰ বিলাসীপাৰা অঞ্চল প্ৰতিবাদত উত্তাল হৈ পৰিছে এতিয়া সমগ্ৰ বিলাসীপাৰা অঞ্চল আৰু যিহেতু ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত প্ৰতিবাদ অব্যাহত আছে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাক লৈ এতিয়া প্ৰতিবাদ অব্যাহত আছে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত আৰু তাৰ সমান্তৰালকৈ আমি দেখুৱাইছোঁ বিলাসীপাৰাৰ কিছু দৃশ্যাংশ আৰু AIUDFৰ সমৰ্থকসকলে এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ বিভিন্ন শ্লোগান দি প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ কিছু দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মহকুমাধিপতি কাৰ্যালয়ৰ সন্মুখত এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে AIUDFৰ সমৰ্থকসকলে আৰু বিলাসীপাৰা জিলা AIUDFৰ কমিটিৰ উদ্যোগত শ শ AIUDF কৰ্মীয়ে এনেধৰণে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আমি দেখুৱাইছোঁ সামগ্ৰিক পৰিৱেশ আৰু এই সন্দৰ্ভত আমাৰ ধুবুৰীৰ বিউৰ' চিফ আমিনুল ইছলামৰ এক প্ৰতিবেদন আছে প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ আৰু সমষ্টি বিলুপ্তক লৈ এতিয়া ৰাজ্যজুৰি তীব্ৰ প্ৰতিবাদ আৰু প্ৰতিক্ৰিয়া আৰু প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে সমান্তৰালভাৱে বিলাসীপাৰা পূব আৰু বিলাসীপাৰা পশ্চিম সমষ্টি বিলুপ্ত কৰি সমষ্টি পুনৰনিৰ্ধাৰণক লৈ এতিয়ালৈকে AIUDFে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হৈছে মই বৰ্তমান উপস্থিত আছোঁ বিলাসীপাৰা মহকুমাধিপতি কাৰ্যালয়ৰ সন্মুখত মোৰ সতীৰ্থকে সামগ্ৰিক দৃশ্য দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ যে সমষ্টি নিৰ্ধাৰণৰ বিৰুদ্ধে বিলাসীপাৰা জিলা AIUDFৰ কমিটিৰ উদ্যোগত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে আৰু এনেদৰে প্ৰতিবাদীসকলে হাজাৰ হাজাৰ AIUDF কৰ্মীয়ে এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া আছে মোৰ লগত বিলাসীপাৰা পূব সমষ্টিৰ বিধায়ক আছে মই তেখেতৰ লগত কথা পাতিম যিহেতু ইতিমধ্যে নিৰ্বাচন আয়োগে সমষ্টি নিৰ্ধাৰণ কৰিছে ইতিমধ্যে যাৰ পৰিপ্ৰেক্ষিতত আজি আপোনালোকৰ বিলাসীপাৰা পূব আৰু পশ্চিম সমষ্টি বিলুপ্ত কৰিছে আৰু কিছু সংখ্যক গাঁও পঞ্চায়ত মানকাছৰ সমষ্টি দিছে এই ক্ষেত্ৰত কি কৰিব আজি যিটো প্ৰতিবেদন আনিছে আমাৰ বিলাসীপাৰা মহকুমাত দুটা পৰিপূৰ্ণ সমষ্টি আছিল আমি হিন্দু মুছলমান জৈন খ্ৰীষ্টান ইছাই ইয়াত মিলা প্ৰীতিৰে আমি সকলোৰে লগে কাণ কাণ মিলাই বসবাস কৰি আছিলোঁ এই ক্ষেত্ৰত বিলাসীপাৰা সমষ্টিৰ পৰা একেবাৰে কাজিপাৰাৰ পৰা আৰম্ভ কৰি ধীৰেশ্বৰ তাৰঙ্গাপুৰ পুঠিমাৰি আৰু তাৰপিছত শালমাৰালৈকে 210 কিলোমিটাৰ ইয়াৰ দৈৰ্ঘ্য এই ইমান দৈৰ্ঘ্য এটা সমষ্টি বনাই দিছে যি সমষ্টিত এজন লিডাৰৰ লগত আমাৰ ইয়াৰ জনসাধাৰণে কোনোদিনেই দেখা কৰিব নোৱাৰিব এনেকুৱা এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰি দিছে মই এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আৰু আমাৰ নিৰ্বাচনী আয়োগক মই এটা কথা অনুৰোধ জনাব খুজিছোঁ যে আমাৰ ইয়াত যিটো দুটা সমষ্টি আছিল
এই দুটা সমষ্টি পরিপূর্ণ সমষ্টি আছিল আমার ইয়াত কোনো জনসংখ্যার কোনো কমি নাই ইয়ার ভিতরতে সাম্প্রদায়িকভাবে আরএসএসর উজুটনিত আমার নির্বাচনী আয়োগে তাও যেন কই সাম্প্রদায়িকভাবে এটা এটা কই সমষ্টি বিভাজন করিলে এই বিভাজনের পরিপ্রেক্ষিতে আমি ইয়াত প্রতিবাদী মিছিল করেছো যাতে আমার বিলেসীপাড়া পূর্ব আর পশ্চিম সমষ্টি এই দুটা সমষ্টি যাতে আমি আগর নিচিনায় পাও আমার যাতে বিভাজন নকরে আমার বিলেসীপাড়া মহকুমার পর যাতে কাটি লয় বেলেগ মহকুমা দিয়া নহয় বিলেসীপাড়া মহকুমার পর কাটি লয় বেলেগ জেলা দিয়া নহয় আমার ইয়াত গরিবুর সমষ্টি ইয়ার আনন্দনগর শগুনমারির পর আরম্ভ করে গরিবুরের লাস্ট 160 কিলোমিটার ইয়ার দৈর্ঘ্য এই দুটা সমষ্টি অবান্তর অবাস্তব সমষ্টি বনাই দিছে জনসংখ্যার ক্ষেত্রত দেখা গৈছে যে বিলেসীপাড়া সমষ্টিত কই ডাবল ডাবল মানে দুগুণ আমার মানকাসর সমষ্টি নতুন মানকাসর সমষ্টি আর নতুন গরিবুর সমষ্টি দেওয়া হয়েছে এনেকুৱা এটা অবৈধ এনেকুৱা এটা গ্রহণ গ্রহণযোগ্য আর এনেকুৱা এটা মানে অমানবিক কাম করেছে গতি মুই আমার নির্বাচনী আয়োগ আর মুখ্যমন্ত্রী মহোদয়ক মুই অনুরোধ জানাইছো যে তেওঁলোকে যাতে আমার এনেকৈ বিভাজনমুখী রাজনীতি নকরি একনায়কত্ব রাজনীতি নকরি সাম্প্রদায়িক রাজনীতি নকরি যাতে আমি ধর্ম নিরপেক্ষভাবে আমি যেনেকৈ বসবাস করে আছো তেনেকৈ যাতে সমষ্টি আমার বিলেসীপাড়া থাকে তার কারণে মুই অনুরোধ জানাইছো হয় নিশ্চিতভাবে কবলগে এনেদরে এ আইডিয়াবৰ স্ব কর্মী ইয়াত উপস্থিত হয় আর সমষ্টি পুনর্নির্ধারণ আর বিলুপ্তকরণলৈ প্রতিবাদ কার্যসূচী পালন করেছে যেহেতু ইতিমধ্যে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীক লৈ সমষ্টি পুনর্নির্ধারণক লৈ এ আইডিয়াবক জ্বলন দিয়ার বাবে অসমৰ মুখ্যমন্ত্রীর গাদীত বহিছে কি কব কি জনাব যোৱাকালি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রেসত কৈছে যে আজমলৰ মানুষ চটপটাই থাকলে মোট টুপনি ভাল হয় আর আজমলৰ মানুহক জ্বলা দিয়ার কারণে মই মুখ্যমন্ত্রী হয়েছি আজির এই প্রতিবাদস্থলীর পর আপনার জড়িয়ে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি সতর্ক করব বিচারিছো যে আপনি যদি ভাবিছে যে অসমৰ প্রায় 1,40,00,000 ধর্মীয় সংখ্যালঘু মুসলমান মানুহক মারি কাটি পুলিশ লগাই আর আপনার ক্ষমতা দেখুয়াই যদি হেক করব বিচারিছে তেনহলে আপনি মুর্গর স্বর্গত বাক করেছে আপনি জানি থাকা ভাল যে ইহুদি সকলক আমেরিকাত মারি কাটি হেক করিব পারা নাছিল এটা সময়ত আমেরিকার ব্রেন বা আমেরিকা দখল হে ইহুদি সকলে করেছিল কিন্তু আপনি যে সাম্প্রদায়িক মনোভাবে অসমখন চলাব বিচারিছে ইয়া আপনার ভুল হয়ে আছে আপনি হুদুরনি হোক আর আপনার এই কথা বতরায় অনাগত দিনত আপনার গাদি পতন আনিব এটু মানে নির্ঘাত সত্য আর আমি দাবি উত্থাপন করেছো যে হেকতিয়া ভাবে ইলেকশন কমিশনের যে সমষ্টি ডেলিমিটেশন করেছে ইয়ার আমি তীব্র বিরোধ করেছো আর আমার আগর সমষ্টি বহাল রাখার দাবি অসম সরকার বা ইলেকশন কমিশনক আমি একটা মেমোরান্ডাম দিম যেটু আমার এইটু আমার সেমিফাইনাল ফাইনাল আন্দোলন আমি অহা ঈদের পিছত হব আমি যিকোনো মূল্যের বিনিময়ত এই সাম্প্রদায়িক মনোভাবে স্যাটেলাইট সিস্টেম এই সমষ্টি ডেলিমিটেশন আমি কেতিয়া মানি নলও আপনাদের জানে চাপরর পৰা মানকাচাৰলৈকে প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্স এটা চাপরর মানুষ কেতিয়াও মানকাচাৰলৈ গৈ এজন জনপ্রতিনিধিক লগ করাটা কেতিয়াও সম্ভবপর নহয় গতি ইয়ার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আমি আন্দোলন গড়ে তুলিছো যিকোনো পর্যায়ে আমি জঙ্গি আন্দোলন করবলে হলে আমি বাধ্য আছি আপনাদের আজ কত কি করে আছে আজি আমি বিলেসরা জেলা ইউটিউবের উদ্যোগত আমার বিলেসরা পূর্ব মস্তির বিধায়ক শামসুলুদা ডাঙরিয়ার নেতৃত্ব আমি বিলেসরা জেলা ছাত্র মোর্চা যুব মোর্চা মহিলা মোর্চা প্যারেন্ট কমিটিয়ে বিলেসীপাড়া আমার মুখ্য কার্যালয়ের পর মহকুমা দিবতির জড়িয়ে আমি ইলেকশন কমিশন গভ অফ ইন্ডিয়াত এখন মেমোরান্ডাম দিম যদি আমার মেমোরান্ডাম তেওঁলোকে বিবেচনা নকরে ঈদের পিছত আমি আকৌ গণতান্ত্রিকভাবে জোরদার গণতান্ত্রিক যেহেতু ইতিমধ্যে যাওয়া 11 জুলাইত ভারতীয় নির্বাচন আয়োগ অসমলৈ আহিব কেনেকুৱা ধরনের পদক্ষেপ লব নির্বাচনী আয়োগ আহিব আমার যে দাবি আমার যে আপত্তি আছে আমি সরকারের নিয়ম অনুসারে আমি আপত্তি দরখাম আপত্তি আমি সাবমিট করিম যদি নির্বাচনী আয়োগ কোনো ধরনের কান হারানি দিয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে নির্বাচনী আয়োগের দরে অসমের মেশিনারি বিকল করে দিয়া আন্দোলন আমি এইডিএফে গ্রহণ করিম হয় নিশ্চিতভাবে এনেদরে কব লাগবে এনেদরে বিলাসীপাড়া জেলা এ আই ডি এফের উদ্যোগত এনেদরে বিলাসীপাড়া মহকুমা দিবতী কার্যালয়ত এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আর অতি শীঘ্রে সমষ্টি পুনর্নির্ধারণ আর সমষ্টি বিলুপ্ত করার বিরোধিতা করেছে আতি অতি শীঘ্রে নির্বাচন আয়োগক আর অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীক দাবি জানাইছে অতি শীঘ্রে যাতে সমষ্টিখন পুনর বিবেচনা করে খসড়া প্রকাশ করে।